এই ছাত্র জাগির বাড়িতে যায়। যাওয়ার পথে সুন্দরী একটা মহিলা, এই মহিলার নজরে এই ছেলেটার খুব পছন্দ হয়েছে, বুঝলেন। রাজবাড়ির এই মহিলাটা ছাত্রটা এমন পছন্দ হয়েছে, প্রতিদিন রাস্তার সামনে দাঁড়ায় থাকে, সকাল 8টার দিকে ছাত্রটা এই রাস্তা দিয়ে হাঁটে যায়, প্রতিদিন তার ভিতরে একটি কল্পনা জল্পনা হারে এই ছেলেটারে কিভাবে হাত করা। হঠাৎ করে একদিন এই মহিলাটার ভিতরে এই ছেলেটার প্রেম নিজে নিজে তার ভিতরে জাগা দিল। যদিও ছেলের সাথে কোনো কথাবার্তা নাই, কিন্তু বিতৃবিতে ছেলেটার খুব মহব্বত করে, মহব্বত করে তার মতলব বলানো। জোরে বলেন কি বলানো, আরো জোরে বলেন কি বলানো, তার উদ্দেশ্য বলানো। তার উদ্দেশ্য হচ্ছে, আরে এই সুন্দর ছেলেটাকে যদি একদিন পাইতাম, আর তাকে নিয়ে যদি আমার মনের চাহিদাটা, যৌন চাহিদা একদিন মিটাইতে পারতাম, না জানি কত আনন্দ হইত। নাউজুবিল্লাহ, জোরে জোরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ছাত্র রাস্তা দিয়ে হেঁটে যায়, এই বাড়ির কাজের মহিলাকে দিয়া ডাকছে, এই কাজের মহিলা যা, এই মৌলবী সাহেব গিয়া ডাকছে, ও গিয়া বলবি যে এই বাড়ির রানী আপনাকে ডাকতেছে। তো মৌলবী সাহেব মানে মনে করছে মাদ্রাসার ছাত্র, বুহারির ছাত্র, সে বুহারি পড়ে, সে ভাবতেছেন হয়তো কোন মাসলাম আছে এমন আমরা জিগাই কথা বলে, ঠিক কিনা, এই কথা মনে করে এই ছেলেটা ওই মহিলার, সুন্দরী মহিলার ডাকে সারা দিয়ে তার বাড়ির ভিতরে ঢুকছে। ঢোকার পরে বলতে যে হুজুর চলেন অন্দর মহলে, চলেন অন্দর মহল, বুঝেননি অন্দর মহল, বুঝেন না, খাস কামরা, একবারে ভিতরের রুম, কোন মানুষকে কোন মহিলা যদি ঘরের ভিতরে ঢুকায় আর দরজা জানালা বন্ধ করে, তার উদ্দেশ্য ভালো, এ মিয়া জোরে বলে না, তার উদ্দেশ্য ভালো, দরজা জানালা লক করে ডাক দিয়া বলে মৌলবী সাহেব, বহুদিন আগ থেকে আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি, নাউজুবিল্লাহ জোরে, যদিও তোমার সাথে আমার কথাবার্তা নাই, 24টা ঘন্টা আমার ভিতরে তোমার প্রেম, তোমার প্রেমের আগুন, তোমার প্রেমের জ্বালা আমার ভিতরে উৎলাইতেছে, কোন দিন তোমাকে আমি একদিন আমার কাছে পাবো, আমার যৌন চাহিদা তোমার কাছ থেকে আমি মেটাবো। মাদ্রাসার ছাত্র এই কথা শোনা মাত্র মনে করেন পায়ের রক্ত মাথা তুলতে ভেসে বেরিয়ে যাবে, জোরে বলেন কি বার, মাদ্রাসার ছাত্র ভিতরে ভিতরে তার কম্পন সৃষ্টি হয়ে গেছে, না ভিতরে ভিতরে তার ভিতরে কল্পনা জল্পনা, আহারে আমি কি জানি পাপ করলাম, কেমন বিপদে আমি পড়ে গিয়েছি, এই দুষ্ট মহিলা আমাকে ডেকে এনেছে আর যৌন চাহিদাকে মিটাবার জন্য, না তার কোথায় আমি রাখব না, যদিও এই মহিলা বন্ধ করে দিয়েছে, দরজা জানালা বন্ধ করেও আমার মহান আল্লাহর চোখে পর্দা দেওয়া সম্ভব না, জোরে কোন ঠিক কি ঠিক না, আরো জোরে চিৎকার দিয়া বলেন ঠিক ঠিক, এই মাদ্রাসার ছাত্র তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আর তার ভিতরে আল্লাহর ভয়, সে তো একজন আলেম, তার ভিতরে এই ভয় আছে,
না, আমি তার সাথে যদি জিনা করি, জিনা করা কবিরা গোনা, আমি তাকে স্পর্শ করলে আমার হাতের গোনা, আমার চক্ষু দিয়া তাকে দেখলে আমার চোখের জিনা, আমি যদি তাকে তার কথাগুলি কান দিয়া শুনি, এটা হইব আমার কানের জিনা, ঠিক কি ঠিক না? আর আমি যদি জন্ম চাই না পূরণ করার জন্যেই আমি যদি তার সাথে জিনাই লিপ্ত হয়ে যাই, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, এরে মাদ্রাসার ছাত্র, তুমি কিভাবে এই মহিলার সাথে তুমি জিনার কাজে লিপ্ত হই না, কিয়ামতের কঠিন ময়দানে মহান পরমদিগার আল্লাহ পাকের কাছে আমি জবাব দিব কি না? আমি তার কথাই একমত না, আমি কোনদিন তার সাথে জিনার কাজে লিপ্ত হতে পারি না, তার যৌন চাহিদা আমি মিটাইতে পারি না, আমি ভয় করি আমার আল্লাহকে। জোরে কন কাকে, আরো জোরে কন কাকে ভয় করি? ولا تموتن إلا وأنتم مسلمون. ভাইরা আমার, এই কল্পনা জল্পনা ভিতরে থর থর করে এই মাদ্রাসার ছাত্র কাঁপতেছে, তার ভিতরে তো এই ভয় আছে, এই এলেম তার ভিতরে আছে, না জিনার কাজ করলে 7,000 বছর জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে। তার ভিতরে একটা ভাবনা আল্লাহ তার দিলের ভিতরে ঢুকাই দিছে, তখন ডাক দিয়ে বলে, অগরানি আমার তো একটু পসরা পায়খানার ভেগ হইছে, সুযোগ দেন আমি একটু ফ্রেশ হয়ে আসি। আল্লাহু আকবার, জোরে কন। এটা ছিল মূলত তার বাঁচার জন্য একটু, বাঁচার জন্য একটু চেষ্টা প্রচেষ্টা। জোরে কন, সুবহানাল্লাহ। আমি একটু ওয়াশরুমে যেতে চাই, আসলে তো পসরা পায়খানার কোনো বেগ নাই। এই মাদ্রাসার ছাত্র, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বুখারীর ছাত্র, বাথরুমের ভিতরে ঢুকিয়া অমনি, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, ও আমার যুবক ভাইরা, ভালো করে বুঝে রাখো, বাথরুমের ভিতরে লোকে বাথরুমের টয়লেটের ভিতর থেকে পায়খানা হাতে লইয়া সারাটা শরীরে পায়খানা মাখলো। আল্লাহু আকবার, জোরে কর। কেন রে মাখলো রে ভাই? আমি আমার সারাটা শরীর পায়খানা গিয়া, পায়খানা মাখিয়া যদি দুর্গন্ধযুক্ত করে দেই, এই পায়খানা মাখা শরীর নিয়া যদি এই মহিলার কাছে যাই, আমার প্রতি তার ঘৃণা জন্মাবে, তখনই আমি তার হাত থেকে রক্ষা পেয়ে যাব। জোরে কোন আল্লাহ আকবার। বার আমার মাদ্রাসা চলে বললেন, সারাটা শরীরের ভিতরে পায়খানা দিয়া মাখিয়া, মাথা থেকে পা পর্যন্ত পায়খানা মাখিয়া, এরকম ভাবে দুর্গন্ধযুক্ত বানাইয়া, এরকম ভাবে দরজা খুলে যখন ওই মহিলার সামনে গেছে, মহিলা দেখা মাত্র দুর্গন্ধের কারণে নাকের মধ্যে মুখ লাগাইয়া ডাক দিয়া বলে, ও মুলুবি আদির করিস না, তাড়াতাড়ি বাইর। জোরে কর না আল্লাহু আকবার। তাই মহিলার যৌন চাহিদা মিটানোর জন্য, ওই মহিলার যেমন তার ভিতরে যেমন যৌন চাহিদা আছে, মাদ্রাসার ছাত্রের ভিতরে যৌন চাহিদা ছিল কি ছিল না? আরো জোরে কম, ছিল কি ছিল না? তার ভিতরে যৌন চাহিদা থাকা সত্ত্বেও তার ভিতরে একটাই ভয়, না আমি তার কথাই একমত হইয়া যদি জিনার কাজে লিপ্ত হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, না
আমি এরকম ভাবে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, যদিও দরজা জানালা বন্ধ করে দিয়েছি, দুনিয়ার জমিনের কেউ আমাকে দেখবে না, ওই মহিলাকে দেখবে না, কিন্তু আমার আরশে আজিমের মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের দিকে তাকায় আছে। জোরে কণ্ঠে কি ঠিক না? ঘরের দরজা জানালা বন্ধ করলে আল্লাহ দেখি কি দেখে না? আরো জোরে কন, আল্লাহ বলেন ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহু আকবার কর, আল্লাহ বলে বান্দা তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। দরজা জানালা বন্ধ করলে আল্লাহ দেখি কি দেখে না? খেতার ভিতরে, কম্বলের ভিতরে, লেফের ভিতরে, পানির তলে, গাতার ভিতরে, সন্দুকের ভিতরে আল্লাহ দেখে কি কি দেখে না? আল্লাহ বলেন না বান্দা তমাম পৃথিবীর ভিতরে এমন কোন জায়গা নাই যেই জায়গাতে আমি মহান আল্লাহ নাই, দুনিয়ার জমিনে এমন কোন জায়গা নাই যেই জায়গাতে আমি মহান আল্লাহর দৃষ্টি নাই। জোরে কণ্ঠে কি ঠিক না? আল্লাহ বলে বান্দা তুমি জানো আমি আল্লাহ তোমার কেমন কাছে বিরাজ করি, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার, জোরে কন। আল্লাহ বলে বান্দা জানো আমি আল্লাহ তোমার কেমন কাছে, তোমার গর্দানের সাহারা তোমার যেমন কাছে, আমি আল্লাহ তোমার এর চাইতেও আরো বেশি কাছে। সুবহানাল্লাহ, জোরে কর।